आज के अपन देखो क्यों यूनिट और डायमेंशन स्टाइल मैनेजार सेट करते हैं ऑटोकैड। प्रथम यूनिट सेट करते हैं क्यों से देखो कीबोर्डर यूएन इंटर चाप दीते हैं देर पर एम एक इंटरफेस आसें। प्रथम टाइप है डेसिमल, तारपरे 0.00, तारपरे मिलीमीटर है। मिलीमीटर सेट करारे ओके दीते हैं। ओके करारे এটা ইউনিট সেট হয়ে গেছে। এখন স্টাইল ম্যানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার আমি সেট করব। এজন্য কিবোর্ডের DIMSTY দেওয়ার পর ইন্টার দিতে হবে। তখন এমন একটা ইন্টারফেস আসবে, তারপরে মডিফাই করতে হবে। মডিফাই করার পরে আমাকে লাইন সেট করতে হবে, কী টাইপের লাইন দেব সব কিছু এখানে সেট করে দিতে হবে। আপনি লেয়ারও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো সেট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এটা আপনি সেট করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এটা আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন, আপনার চয়েস মতো আপনি সেট করতে পারবেন। এক্সটেনশন লাইন আপনার প্রয়োজন না হলে আপনি বাদ দিতে পারেন, আবার রাখতেও পারেন, সেটা আপনার ব্যাপার। তারপরে সিম্বল অ্যান্ড অ্যারো কেমন হবে, এটা হচ্ছে আপনার মতো করে আপনি সেট করবেন। এখানে বিভিন্ন টাইপের সিম্বল অ্যারো চিহ্ন আছে, আপনি সেটা করতে পারেন, আপনার চয়েস মতো আপনি নিতে পারেন। এখানে দেখতেই পারছেন অনেকগুলো সিম্বল আছে, সেটা আপনার মতো আপনি সেট করে নেবেন। যদি সেন্টারের পয়েন্ট, সেন্টার যখন আপনি কোনো কিছু আঁকবেন বা ইয়ে করবেন, সেন্টারের পয়েন্ট দেখাবে, যদি সেন্টার মার্ক রেখে দেন। তারপর টেক্সটটা কী হবে, কালারটা কী হবে, ফিল কালার সবসময় ননই থাকে। তারপর লেখাটা কোনভাবে থাকবে, এটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার চয়েস মতো আপনি সেট করবেন। এক একজনের চয়েস এক এক রকম, আপনি ইচ্ছা মতো সেট করতে পারেন। তারপরে ফিট কী হবে, সবসময় এই দা লিস্ট অর অ্যারোই থাকে সবসময় সেট করা, আপনি ইচ্ছা মতো সেট করতে পারেন। ইউনিটি যা সেট করছিলেন এখানেও তাই সেম সেট করতে হবে। আপনারা দেখতেই পারছেন কীভাবে কী করতে হয়, এটা আপনার চয়েস মতো আপনি সেট করবেন।